সংসার মানে সুখের বারতা, সংসার মানে প্রেম, সংসার মানে হিসাব নিকাশ, দুটি মনে প্রবলেম। স্বামী আর স্ত্রীর দ্বন্দ্বে এই ভালো মন্দ, মিলমিশ সন্দেহে আপোষের ছন্দ। এই ঢং সংসারে সংসার, সংসার মানে যদি সিস্টেম, সংসার মানে যদি ভালোবাসা প্রেম হয়, দুটি মনে কেন তবে প্রবলেম। চরিত্র যখন স্ত্রী, এই শুনছো? বলো, দরজায় কে জানি আসছে। আরে বাবা, কে আসছে আমি কি করবো, তুমি দরজা খুলে দেখো কে আসছে। তোমার কি দেরি হবে? হ্যাঁ দেরি হবে। শোনো, একটা বউ আসার কথা আছে, সে আসছে কিনা দেখো, সে আসলে তার ইন্টারভিউ নাও। আচ্ছা। আপনি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আসেন ভেতর আসেন। তোমার স্বামী কি অফিস চলে গেছে? না, ও তো রেডি হচ্ছে, একটু পর বের হবে। আপনি কি ওর সাথে দেখা করতে আসছেন? আসেন না, ভেতরে এসে বসেন। না না, ওর সাথে আমার কোনো কাজ নেই, আর আমিও একটু বেরুচ্ছি, বসবো না। তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। তোমার স্বামী সারাদিন কোথায় যায়, কার সাথে মিশিয়ে কী করে, তার কি কোনো খোঁজখবর রাখো? হ্যাঁ, সারাদিন তো কয়েকবারই ফোনে কথা হয়। তার চলাফেরার মধ্যে, কথাবার্তার মধ্যে সন্দেহজনক কিছু লক্ষ্য করনি? না তো, কেন কি হয়েছে ভাবি? এই নিনা, তুমি কি বেশি ভালো নাকি বেশি বোকা? তোমার স্বামী যে তোমাকে সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রেখে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে খবর কি তুমি জানো? কাকে নিয়ে, কোথায়, কবে? কালকে রেস্টুরেন্টে আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে খেতে বসেছি, হঠাৎ দেখি সেলিম একটা মেয়েকে নিয়ে ঢুকলো, আমাকে দেখে ও দৌড়ে চোরের মতো পালিয়ে গেল। তাই নাকি? হ্যাঁ তাই। শোনো, তুমি একজন ভালো স্ত্রী, স্বামীর খোঁজ খবর রাখা তোমার দায়িত্ব। এই যে সারাটা দিন সংসার আগলে বসে আছো না, তারপর কিন্তু সংসারটাই যাবে। বাই। দেখেছে সে কিও বলেছে, আমি ওই মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছিলাম। নির্লজ্জ বেহায়া মহিলা, কোন লজ্জা সরম নেই, একটা বাচ্চা প্রেমিক কোত্থেকে জোগাড় করে রেস্টুরেন্টে বসে মুখে তুলে তুলে খাওয়াচ্ছে। আহা, ওনাকে বকাবকি করছো কেন? আমি তো ওনার কোনো কথা বিশ্বাস করি নাই। হয়তো বা কোনো মেয়েকে নিয়ে, মানে কোনো মহিলা বিজনেসম্যানকে নিয়ে তুমি মিটিংয়ে গেছো বা লাঞ্চে গেছো। না, তোমার সাথে তো কালকে আমার এরকম কোনো কথা হয়নি। আমি গতকাল তোমাকে বলেছিলাম বিদেশ থেকে আমার তিনজন বায়ার আসবে, ভিয়েতনাম, কানাডা, হংকং। কিন্তু তুমি তো বলছিলে যে তুমি কোনো ফাইভ স্টার হোটেলে ওদের খাওয়াবা। হ্যাঁ, প্ল্যানিং তো সেই রকমই ছিল, হঠাৎ করে তারা বেঁকে বসলো, বলে যে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি, যেখানেই যাই ফাইভ স্টার হোটেলে থাকি, ফাইভ স্টার হোটেলে খাই, অ্যাটলিস্ট বাংলাদেশে আসছি, আমরা বাংলাদেশের লোকাল ফুডটা খেতে চাই। হ্যাঁ বলছিলা, কিন্তু উনি তো কোনো বিদেশিকে তোমার সাথে দেখে নাই, একটা মেয়েকে দেখছে। আরে বাবা, বিদেশি কিভাবে দেখবে? আমি কি বিদেশি গেস্ট নিয়ে সরাসরি লোকাল একটা হোটেলে ঢুকে যাব? তার আগে হোটেলে রেকি করতে হবে না? হোটেলের ফুডটা কেমন, হোটেলের এনভায়রনমেন্টটা কেমন, সিকিউরিটিটা কেমন? আরে মেয়ের কথা বলেছে তো। আচ্ছা বাদ দাও না, আমি তো ওনার কথা বিশ্বাস করি নাই, তুমি আমার জরুরি কথাটা শোনো। না 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 না, বাদ দেবো কেন, ওই মেয়েটাকে সেটা তো তোমার জানা দরকার। শোনো, আমি ক্লিন ইমেজের মানুষ, বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। তিন দেশ থেকে তিনজন বায়ার আসছে, কানাডার থেকে যে ভদ্রলোক আসছে তার ইংলিশ আমি বুঝি, আমার ইংলিশও সে বোঝে, কিন্তু ভিয়েতনাম এবং হংকং থেকে যারা আসছে তাদের ইংলিশও আমি বুঝি না, আমার ইংলিশও তারা বোঝে না। এই জন্যে একজন দোভাষী আমি সাথে নিয়েছিলাম, ওই মেয়েটা হচ্ছে দোভাষী। ক্লিয়ার? ও আচ্ছা, বুঝতে পারছি।
আর ওই মহিলা আরেকটা কথা বললো না, আমি ভেতর থেকে তো সব শুনেছি যে তাকে দেখে আমি পালিয়ে গেছি। হ্যাঁ বলছে। হ্যাঁ পালিয়ে গেছি ভয়ে। ওমা কিসের ভয়? আরে এই মহিলা তো সর্বভুক, সব খায়। আমি তিনজন বিদেশি বায়ান নিয়ে বসে মিটিং করব, সে যদি দেখে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং আমার সমস্ত বিজনেস সে গিলে খাবে। শিরিন ভাবি কি কাঁঠাল আর কচুল্লো দিয়ে এক্সপোর্ট করে? আমি তো জানি ওনার একটা এনজিও আছে। আরে বাবা সে সামনে যা পায় তাই খায়, কয়েকদিন আগে দেখলাম জমির দালালি করছে। তার স্বভাব চরিত্র দেখে বোঝো না, এই মহিলা দিনে তিনবার রুটিন করে স্বামীকে পেটায়। আজ পর্যন্ত আমি তোমার গায়ে হাত তুলেছি? না 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 না, তুমি তো কখনো এরকম কাজ করো নাই, তুমি তো অনেক ভালো। এখন আমার কথাটা শোনো। আমার হাতে সময় নেই, পরে শুনবো। কথাটা না খুব জরুরি গো। আচ্ছা ঠিক আছে, ফোনে কথা হবে। আচ্ছা আর কিছু বলবে? না আর কিছু বলার নেই। তাহলে আমি আসি। ঠান্ডা হয়ে গেছে। সাবধানে যেও, পৌঁছে আমাকে ফোন দিও। যে পয়েন্টটা মিস করেছো শুধু সেইটা বলো। বলো করে নি কি? করে নি লাঞ্চ করে নি। এই রং এই ঢং সংসারে সংসার, সংসার মানে যদি সিস্টেম, সংসার মানে যদি ভালোবাসা প্রেম হয় দুটি মনে কেন তবে প্রবলেম। নানা কি ব্যাপার নূরজাহান, আজকে এত দেরি করেছো কেন? নানা আর কইন না, সকালবেলা গাড়ি গরম গরম আসতো, স্বামী কয় কামে যাওয়া লাগবো না, আসল দৌড়ে পড়েছে, একটা শর্টকাট মারে চলে আসি। ভালো করিস, যাও কাজ শুরু করে দাও। চাইতাছি, রাইতে কি এলো কিছু তো কইলেন না। নানির এখন মেজাজ কেমন? একদম বরফের মতো ঠান্ডা। সকালবেলা উঠে আমাকে দেখার পর তোমার নানি এমন একটা হাসি দিয়েছে আমার মনটা ভরে গিয়েছে। নানা কইছিলাম না কাম হইব। আসলে তোমার কবিরাজের কেরামতি আছে, তোমাকে ধন্যবাদ। কি হচ্ছে এখানে? এই মেয়ে দেরি করলে কেন? শিরিন বানু আমি বলছি, সকালবেলা ওর জ্বর জ্বর লাগছিল, ওর স্বামী কাজে আসতে নিষেধ করেছে, তারপরেও চলে এসেছে, অনেক লক্ষ্মী মেয়ে। যাও নূরজাহান কাজে যাও। তুমি ওর হয়ে ওকালতি করলে কেন? ওকালতি করিনি, তুমি আসবার আগে ওর কাছ থেকে আমি বিষয়টা জেনেছি। নাস্তা বানিয়েছো? নূরজাহান একটু দেরি করে এলো না, এখন বানিয়ে ফেলবে 15 মিনিট। আমি কি নূরজাহানের হাতে নাস্তা খাবো? এতদিন তাই খেয়েছি। না কখনো খাওনি, এখন থেকে খাবে। সব বাসায় তো বুয়ারাই রান্না করে, এতদিন তুমি আমাকে দিয়ে রান্না করিয়েছো, বিরাট অন্যায় করেছো। তাই তোমাকে কালকে রাতে একটা কথা বলতে চেয়েছিলাম, পরে ভাবলাম থাক তুমি টায়ার্ড হয়ে এসেছো, সারা রাত শান্তির একটা ঘুম দাও, সকালবেলা বলবো। কি কথা বলো তো? অনেকদিন তো ঘরের মধ্যে বন্দী হয়ে আছি, এখন ভাবছি আর কত, এখন একটা ব্যবসা করব। কিসের বিজনেস? কাঁঠাল আর কচুর লতি এক্সপোর্ট করব। এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? বুদ্ধিটা সেলিম সাহেবের, কিন্তু আমি ক্যাচ করেছি। শোনো, সবাই তো চিংড়ি এক্সপোর্ট করে, গার্মেন্টস এক্সপোর্ট করে, সারা পৃথিবীতে কাঁঠাল আর কচুর লতির অনেক কদর। আমরা যদি ঠিক মতো এগুলো এক্সপোর্ট করতে পারি, ঘরে টাকা রাখবার জায়গা থাকবে না। টাকা কোথায় রাখবে? টাকা তো ব্যাংকেই রাখবো, এটা একটা উপমা। ব্যবসাটা ঠিক মতো করতে পারলে আমাদের আরও অনেক টাকা হবে। মাথায় বুদ্ধিটা ভালো এসেছে না? মাথায় এসছে না? ঘর থেকে যদি এক পা বের হও কাঁঠালের ব্যবসা করবে, কাঁঠাল তোমার মাথায় ফুল, আর কচুর লতি কাঁচা চিবিয়ে চিবিয়ে খাও। যাও নাস্তা বানাও, সময় 5 মিনিট, নিজের হাতে বানাবে। ওদিকে কি দেখছো? রান্না করছে এদিকে। ইয়া 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 ইয়া
হ্যালো, কে? আমি নিনা। তুমি এই নাম্বার কোথা থেকে পেলে? এটা আমার পুরনো নাম্বার না। আমার সিমটা খুলে রাখছি তো, তাই তোমার সাথে কথা বলার জন্য এই সিমটা ভরছি। তোমার সিমের সমস্যা কি? একটা ঘটনা ঘটছে, আমি তোমাকে কাল রাতেই বলতাম, কিন্তু তুমি অনেক রাত করে আসছিলা আর তোমার মুডটা অফ ছিল, যেন বলতে পারি নাই। আর সকালে অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু তুমি শোনো নাই। শুনি নাই বিষয়টা সেরকম না, শোনার মতো সময় আমার হাতে ছিল না। এখন বলো কি হয়েছে। ওই তো একটা ছেলে আমাকে ফোন দিয়ে বাসার ঠিকানা চাচ্ছে। কোন ছেলে? আর তোমার নাম্বার সে কি করে পেলো? জানি না তো। সে কি চায়? তোমাকে তার ভালো লেগেছে? তোমার সাথে কি প্রেম করতে চায়? এটা তো এখনকার ঘটনা না, অনেক আগের ঘটনা, যখন আমি স্কুলে পড়তাম। ও, বুঝতে পেরেছি, তোমার পুরনো প্রেমিক, তাই না? তুমি এভাবে কথা বলছো কেন? আগে পুরো ঘটনা তোমাকে বলি, তুমি শোনো। শোনো, অফিসে আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি, তোমার পুরনো প্রেমের কাহিনী এখন শুনতে পারবো না। আমি কিন্তু অনেক ভয় পাচ্ছি, সে বলছে আমি যদি বাসার ঠিকানা না দেই তাহলে যেভাবে ও আমার ফোন নাম্বার জোগাড় করছে সেভাবে বাসার ঠিকানা জোগাড় করে সে চলে আসবে। নিনা, এখন তুমি যেটা করবে, তুমি তোমার সিমটা খুলে রেখেছো না? হ্যাঁ, ওই নাম্বারে ও বারবার ফোন দিচ্ছিল। এখন আমার সিমটাও খুলে রাখো, সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে বাসায় চুপচাপ বসে থাকো, আমি রাতে এসে তোমার কথা শুনবো, ওকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এতদিন তুমি আমাকে এই কথা বলোনি কেন? এখন ওই ছেলে তোমার নাম্বার জোগাড় করে ফেলেছে, যে কোনো মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করবে, সেই ভয় এখন আমাকে জানাচ্ছ, তাই না? তুমি বাসায় একটু তাড়াতাড়ি আসো প্লিজ। আমি রাখলাম, এখনই সিমটা খুলে ফেলো। ঠিক আছে, বাই। আরে লোপা, বসো বসো। এই সিজনে তুমি কাঁঠাল পেলে কোথায়? এটা বারো মাসই কাঁঠাল, সারা বছরই পাওয়া যায়। কাঁঠাল কি তোমার অনেক পছন্দ? বাসার জন্য কিনেছো? বাসার জন্য না, বিজনেসের জন্য স্যাম্পল। তুমি কাঁঠালের বিজনেস করবে? কাঁঠাল এক্সপোর্ট করব। শুধু কাঁঠাল না, এরপরে আরো অনেক কিছু আছে, কচুল্লতি ব্লা 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 অনেক কিছু। কি খাবে বলো, চা না কফি? এখন কিচ্ছু খাবো না, তুমি আমার সাথে ঘুরতে যাবে, চলো। অবশ্যই যাব, চা বা কফি কিছু একটা খেয়ে উঠি। যা খাবার বাইরে গিয়ে খাবো, এখন উঠো তো, চলো। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, আমাকে একটা জরুরি মেল পাঠাতে হবে। হ্যাঁ বসো। বাবা, এটা কি হলো? আজ সকালে তোর স্ত্রী আবার তোকে থাপ্পড় মেরেছে। বাবা, আপনি কি করে জানলেন? ধ্যানে জেনেছি। গতকাল তুই চলে যাবার পর আমি আবার ধ্যানে বসেছিলাম। ভুলটা তোর না, ভুলটা আমারই হয়েছে। বাবা, টাকা নেবার সময় তো এক টাকাও কম নেননি, তাহলে গণনার সময় কেন ভুল করলেন? কেন আমাকে আবার থাপ্পড় খাওয়ালেন? আমি ভেবেছিলাম তোর স্ত্রীর সাথে একজন শয়তান আছে, কিন্তু পরে ধ্যানে বসে জেনেছি চারজন শয়তান অবস্থান করছে। দুইজন কানের ওপরে বুদ্ধি পরামর্শ দিচ্ছে, আর দুইজন হাতে তারা হাত চালিয়ে যাচ্ছে। বাবা, এটা কিন্তু হতে পারে। তাহলে বাবা এক কাজ করেন, আমাকে আরো তিনটা তাবিজ দেন, চার তাবিজে চার শয়তান বধ। আমার কাছে কিন্তু 3003টা কাছে। তাবিজ দিয়ে এক শয়তানকে তাড়ানো সম্ভব, চারজন শয়তানকে তাড়ানো সম্ভব না। সেজন্য অন্য পদ্ধতি নিতে হবে। কি পদ্ধতি? আফগানি আকন্দ। আপনি এই আকন্দ পাতার কথা বলেছেন? এই আকন্দ পাতা তো আমার বাড়ির চারপাশে ভর্তি। তোর বাড়ির আশেপাশের আকন্দ দিয়ে কোনো লাভ হবে না। আফগান গুহার দেয়াল ঘেঁষে
এক বিশেষ আকন্দ বৃক্ষ বেড়ে উঠেছে, এটি সেই বৃক্ষেরই ডাল। বুঝতে পেরেছি, এই আকন্দ পাতার জুস করে আমার স্ত্রীকে খাওয়ালে তার দেহ থেকে চার শয়তান পালিয়ে যাবে। আরও আছে বস্তা এবং রশি। এই বস্তার ভেতর তোর স্ত্রীকে ভরে ফেলবি, তারপর পায়ের দিকের মুখটা ওই রশি দিয়ে ভালো করে বেঁধে ফেলবি। তাহলে তো বাবা আমার স্ত্রী দম বন্ধ হয়ে মারা যাবে। মারা যাবে চার শয়তান, কিন্তু তোর স্ত্রী বেঁচে থাকবে, কারণ তোর স্ত্রীর মুখের দিক খোলা থাকবে। আমি যদি আমার স্ত্রীকে এই বস্তায় ভরতে যাই, সে তো উল্টো আমাকে এই বস্তায় ভরে ফুটবলের মতো লাথি দেবে। আই মিয়া, বাবা যা করতে বলছে করতে পারলে করেন, নাইলে যান না। আচ্ছা বাবা, আমার স্ত্রীকে বস্তাবন্দি করার ক্ষেত্রে আমি কি কারো হেল্প দিতে পারবো? পারবি, তবে অবশ্যই তাকে মহিলা হতে হবে। বাবা, তাহলে আমি পারবো। আসলে এক রাত, এক রাত বস্তাবন্দি করে রাখার পর সূর্যোদয়ের আগেই চার শয়তান মারা যাবে। তারপর দেখবি তোর স্ত্রী কোমল স্বরে তোকে ডেকে বলছে, ওগো বস্তার মুখটা খুলে দাও না। বাবা, বস্তার বিষয়টা বুঝলাম, এখন আকন্দ পাতা দিয়ে কি করব? বস্তাবন্দি করার পর আকন্দ পাতা দিয়ে তোর স্ত্রীর মুখের ওপর বাতাস করবি আর মন্ত্র করবি। বাবা, মন্ত্রটা কি? এই যে আগে টাকা পয়সা সমাধান করেন, পরে মন্ত্র বলবো। বাবা, আপনার বিল কত? কত টাকা দিব? বাবা দাম নেয় না, হাদিয়া 5000 এক করে। বাবা, দাম তো একটু বেশি হয়ে গেল না? হয় মিয়া, আফগানিস্তান যান তো, বিমান ভাড়া দিয়া কত লাগে? আমি তো কিছুই মুখস্থ করতে পারলাম না, একটু আস্তে আস্তে বলেন। তোর মন্ত্র মুখস্থ করার দরকার নেই, ওই বস্তা রশি এবং আকন্দ পাতায় মন্ত্র পড়া আছে। তুই শুধু মনে রাখবি, শয়তান যদি উত্তর দিক থেকে আসে তাহলে দক্ষিণ দিকে চলে যাবে, যদি পূর্ব দিক থেকে আসে তাহলে পশ্চিম দিকে চলে যাবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মনে থাকবে? মনে থাকবে। শয়তান যদি জ্যোৎস্নারাতে নাচানাচি করে তাহলে অমাবস্যায় বিলীন হয়ে যাবে। জ্যোৎস্নার অমাবস্যা মনে থাকবে? মনে থাকবে বাবা। আপনি আমাকে ভাবি ডাকবেন। কি বলছেন, ভাবি ডাকলে সমস্যাটা কোথায়? ভাবি মানে কি? আমি আপনার কোন এক ভাইয়ের বউ। ভুট্টো আপনার কোন সম্পর্কের ভাই? আমরা তো নেইবার, আমি তো ভুট্টো ভাইকে ভাই বলেই ডাকি। আপনি তাকে ভাই ডাকুন, আমার তো কোনো প্রবলেম নেই। আমিও কিন্তু আপনার নেইবার, আমার একটা নাম আছে, পরিচয় আছে। আমার নাম শিরিন বানু, আপনি আমাকে কেন ডেকেছেন সেটা বলুন না। মানে আপনি বোধহয় সকালে আমাদের বাসায় গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম তো। নিনার সঙ্গে বোধহয় কিছু কথা বলেছেন? হ্যাঁ, কথা বলতেই তো গিয়েছিলাম। প্রসঙ্গটা বোধহয় আমি? হ্যাঁ, আপনাকে নিয়েই তো কথা বলতে গেছি। তা আমার সম্পর্কে আপনি নিনাকে কি বলেছেন? আমি তাকে বলেছি গতকাল আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, হঠাৎ দেখি সেলিমে একটা মেয়েকে নিয়ে ঢুকলো, আমাকে দেখে উনি চোরের মতো পালিয়ে গেল। এই কথাটি নিনাকে বলা কি আপনার ঠিক হয়েছে? অবশ্যই, একজন আদর্শ স্ত্রী হিসেবে তার জানার অধিকার আছে তার স্বামী কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি করছে। আর ব্যাপারটা যেহেতু আমি চাক্ষুর দেখে ফেলেছি, একজন নেইবার হিসেবে তাকে জানানো আমার দায়িত্ব। ও, আপনি নেইবারের দায়িত্ব পালন করেছেন? আপনিও তো আমার নেইবার, আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? আপনার কি দায়িত্ব বলুন। আমিও ভুট্টো ভাইকে তাহলে বলি, আমি একটা রেস্টুরেন্টে আমার ফ্রেন্ডকে নিয়ে খেতে গিয়েছিলাম,
সেখানে গিয়ে দেখি আপনার স্ত্রী তার এক ফ্রেন্ডকে মুখে তুলে খাওয়াচ্ছে। ভুট্টো নোজ এভরিথিং। রকি যে আমার বেস্ট ফ্রেন্ড, ভুট্টো এটাও জানে। তারপরেও আপনি যদি কিছু জানতে চান, ভুট্টো তো ঘরেই আছে। আপনি আসুন, আমি তাকে দেখে দিচ্ছি। আসুন আসুন। ইটস ওকে, সরি। মিস্টার সেলিম, আপনার কাছেও কিন্তু আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমার স্বামী ভুট্টোকে আপনি কি বলেছেন? ওই তো আপনার স্বামীর কাছে আমি জানতে চেয়েছিলাম, আপনার স্ত্রী প্রতিদিন তিন বেলা আপনাকে যে রুটিন করে পেটায়, চর থাপ্পড় মারে, শারীরিকভাবে নির্যাতন করে, আপনার ব্যথা লাগে না? আচ্ছা আপা, আপনি আপনার স্বামীকে প্রত্যেকদিন পেটান কেন? এটা আমাদের পারিবারিক এবং একান্ত ব্যক্তিগত বিষয়, এ নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমি আপনার কাছে জানতে চাই, আমার স্বামী ভুট্টোকে আপনি টেনে ঘর থেকে বের করার চেষ্টা করছেন কেন? কিন্তু সেটা তো বিজনেসের প্রয়োজনে। নো বিজনেস, আমার স্বামী কোনো বিজনেসম্যান না, সে একজন গৃহস্বামী। ফার্দার, আপনি যদি তাকে লোভ দেখিয়ে ফুসলিয়ে ঘর থেকে বের করার চেষ্টা করেন, মিস্টার সেলিম, আমি কিন্তু আপনাকে জেলের ভাত খাওয়াবো। মাইন্ড ইট। যার সঙ্গে তোমার প্রেমই ছিল না, সে তোমার ফোন নাম্বার কোত্থেকে পেলো? সে বাসায় আসার সাহস কোত্থেকে পায়? আমি যাকে পছন্দ করতাম সেই ছেলে এই ছেলে না তো, তার নাম ছিল নিয়াজ আর এর নাম হচ্ছে মন্টু। আপনাকে ভেতরে ঢোকার সুযোগ করে দিয়ে পুলিশ অলরেডি এই বিল্ডিংটা ঘিরে ফেলছে, আর এই রুমটা সিসি ক্যামেরার আওতায়। অতএব কোনো কিছু বের করার চেষ্টা করবেন না, তাতে কোনো লাভ হবে না। সংসার মানে সুখের বারতা, সংসার মানে প্রেম, সংসার মানে হিসাব নিকাশ, দুটি মনে প্রবলেম, স্বামী আর স্ত্রীর দ্বন্দ্বে এই ভালো মন্দ।